শক্তি ফাউন্ডেশন এনজিও জব সার্কুলার পাবলিশ করেছে। তো শক্তি ফাউন্ডেশন জব সার্কুলারটি প্রথম আলো পত্রিকায় 19 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখে পাবলিশ করা হয়েছে। তো এই ভিডিও থেকে আমরা শক্তি ফাউন্ডেশনের জব সার্কুলারের বিস্তারিত দেখব। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি ক্ষুদ্র ঋণ সংস্থা যা 1972 সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দায়িত্ব বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মাইক্রোফাইন্যান্স, ক্ষুদ্র উদ্যোগ ঋণ, এসএমই এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম MFP, ট্রেনিং ক্রেডিট অফিসার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স সর্বোচ্চ 32 বছর, অভিজ্ঞতার প্রয়োজন নেই, পদের সংখ্যা 500টি, প্রশিক্ষণ কাল 3 মাসে, বেতন 8,000 টাকা এবং স্থায়ীকরণের পর 17,046 টাকা। প্রশিক্ষণকাল নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা 3 মাস ট্রেনিং ক্রেডিট অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের 3 মাস পরে ক্রেডিট অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম MFP, অ্যাকাউন্টেন্ট, স্নাতক অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স ম্যানেজমেন্ট, সর্বোচ্চ 32 বছর বয়স। আর এখানে অ্যাকাউন্টেন্ট অথবা হিসাবরক্ষক হিসাবে কাজে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের সংখ্যা 80টি, শিক্ষানবিশকালে বেতন 20,000 আর স্থায়ীকরণের পর 22,000 টাকা। শাখা ব্যবস্থাপক, স্নাতক অথবা স্নাতকোত্তর, 42 বছর বয়স সর্বোচ্চ, 2 বছরের অভিজ্ঞতা, পদের সংখ্যা 80টি, 30,000 থেকে 36,000 টাকা শিক্ষানবিশকালে আর স্থায়ীকরণের পর 32,500 থেকে 39,000 টাকা। দেন এখানে আছে এরিয়া সুপারভাইজার, স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 45 বছর, 5টি শাখা এবং 15 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা, পদের সংখ্যা 20টি, 41,000 থেকে 44,000 টাকা শিক্ষানবিশকালে আর স্থায়ীকরণের পর 44,000 থেকে 47,000 টাকা। রিজিয়ন হেড, স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 48 বছর, আর এখানে 5 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, পদের সংখ্যা 5টি, 60,000 থেকে 63,500 টাকা শিক্ষানবিশকালে আর স্থায়ীকরণের পর 64,000 থেকে 67,500 টাকা। ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রাম SME, রিলেশনশিপ অফিসার, স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 32 বছর, অভিজ্ঞতার প্রয়োজন নেই, পদের সংখ্যা 30টি, 20,500 টাকা শিক্ষানবিশকালে, স্থায়ীকরণের পর 22,500 টাকা। রিস্ক ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ, স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 35 বছর, 2 বছরের অভিজ্ঞতা, পদের সংখ্যা 6টি, 23,000 থেকে 29,000 টাকা শিক্ষানবিশকালে আর স্থায়ীকরণের পর 25,000 থেকে 31,000 টাকা। সিনিয়র রিলেশনশিপ অফিসার, স্নাতক অথবা স্নাতকোত্তর, সর্বোচ্চ 35 বছর বয়স, 2 বছরের অভিজ্ঞতা, পদের সংখ্যা 30, 24,500 থেকে 30,500 শিক্ষানবিশকালে আর স্থায়ীকরণের পর 27,000 থেকে 33,000 টাকা। দেন এখানে আছে এরিয়া কোঅর্ডিনেটর, স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 45 বছর, 10 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা, পদের সংখ্যা 5টি, 43,000 টাকা থেকে 48,000 টাকা বেতন শিক্ষানবিশকালে আর স্থায়ীকরণের পর 46,500 থেকে 52,500 টাকা। আর এখানে হেলথ প্রোগ্রামে আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা চুক্তিভিত্তিক, মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাটস কোর্স হইতে হবে, বয়স সর্বোচ্চ 30 বছর, কাজের অভিজ্ঞতা 1 বছর, পদের সংখ্যা 30 জন, 12,000 টাকা বেতন। দেন এখানে বলা আছে 1 থেকে 9 নং পাঁচ নং ব্যতীত পদের জন্য প্রতি 5 বছর অন্তর কর্মী এককালীন 1,00,000 টাকা রিটেনশন বোনাস পাবেন। 1 থেকে 4 নং পদে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ক্ষেত্রে পাহাড়ি ভাতা দেওয়া হবে 1,500 থেকে 2,500 টাকা। দেন সংস্থার পলিসি অনুযায়ী বৈশাখী ভাতা, বছরে 2টি উৎসব ভাতা, স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট, প্রমোশন, কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ বহন করে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 1,00,000 টাকা পরিবারকে প্রদান করা হয়। নারী কর্মীদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 6 মাস, পুরুষদের ক্ষেত্রে 7 দিন। কর্মী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ, সর্বোচ্চ হারে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা। আর এখানে হচ্ছে প্রশিক্ষণ ফি, সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক, অ্যাকাউন্টেন্ট, সিনিয়র রিলেশনশিপ অফিসার, রিস্ক ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ, রিলেশনশিপ অফিসার, এরিয়া কোঅর্ডিনেটর পদের জন্য 6,000 টাকা। আর এখানে আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী, 2 থেকে 9 নং 5 নং ব্যতীত পদের শিক্ষানবিশকাল 6 মাস এবং 5 নং পদের শিক্ষানবিশকাল 1 বছর। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ নিম্ন ঠিকানায় আগামী মার্চ 18, 2021 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে।
আর এখানে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে শক্তির যে মোবাইল নাম্বার আছে এটার মাধ্যমে আর আবেদনপত্র পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন বাড়িনং সাইড রোড নং 1 মেইন রোড ব্লক এ সেকশন 11 মিরপুর পল্লবী ঢাকা 1216 আর এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে আমি ওয়েবসাইট দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই সার্কুলারটি দেখতে পাবেন তো এটাই ছিল শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটি ধন্যবাদ